আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমি হচ্ছে আপনাদেরকে সাতোশি কোর অ্যাপসের একটা আপডেট দিব, যেটা হচ্ছে আমাদেরকে অ্যাড্রেসটা সেট করতে হবে আমাদের এই সাতোশি কোর অ্যাপসের মধ্যে। এটা আপনাকে অবশ্যই এখন করতে হবে, পরবর্তীতে আপনি নাও করতে পারেন, এবং আপনার হচ্ছে ফেস ভেরিফিকেশনটা করতে হবে। সো কীভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সাতোশি কোর অ্যাপসে আসার পর নিচে যে মি অপশনটা লেখা আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে যে এই যে আপনার অপশনটা আছে, অ্যাসিস্ট আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোর অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। এখন আমাদেরকে এখানে উইথড্র অ্যাড্রেসটা সেট করতে হবে। সো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের টাস্ক টোলারে চলে আসতে হবে। আর প্রত্যেকের আশা করি একটি টাস্ক টোলার অ্যাকাউন্ট রয়েছে, যদি না থাকে অবশ্যই একটি টাস্ক টোলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অবশ্যই একটা ফ্রেশ টাস্ক টোলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেমন আমি এখানে আমার অনেকগুলো টাস্ক টোলার এখন ফেক এয়ারড্রপ, যেটা মানে ফেক অ্যাড্রেস বা যেগুলো আমি দিই আর কি, যেটা আমার ডলার নেই এত বেশি, ওইটা আমি হচ্ছে ওইখানে দিব, ঠিক আছে? কারণ পরবর্তীতে যদি কানেক্ট করতে বলে বা কোনো একটা প্রবলেম হয়, ওই জন্য অবশ্যই আপনারা থার্ড পার্টি একটা ওয়ালেট ইউজ করবেন। তবে অবশ্যই সেই ওয়ালেটের ম্যানোমিক প্রেসগুলো আপনার সেভ করে রাখবেন, যাতে ওইগুলো না হারায়। সো এরকম একটা ওয়ালেটের যে বিএনবি অ্যাড্রেসটা রয়েছে, দেন ওইখান থেকে রিসিভে গিয়ে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে দেন হচ্ছে আপনি এখানে চলে আসবেন, এবং উপরে এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিবেন, এবং আপনার হচ্ছে অ্যাসেস্ট পাসওয়ার্ড, মানে হচ্ছে ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে কোর লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে লে আপনার এটা হচ্ছে অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। দেন এরপর আপনার ইমেলে একটা কোড পাঠাবে, সেই কোডটা বসিয়ে দিবেন। এরপর আপনার ফেস ভেরিফিকেশন চাইতে পারে, ওইটা যদি চায় তাহলে আপনি বলবে একবার উপরে নিচে ডান দিকে বাম দিকে তাকাইতে। দেন এরপর আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে, এখানে অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। আর যদি আপনার ফান্ড পাসওয়ার্ড বা অ্যাসিস্ট পাসওয়ার্ডটা সেভ না থাকে, তাহলে যে পার্সোনাল সেটিংয়ে যাবেন, এরপরে আপনি এখান থেকে যে অ্যাসিস্ট পাসওয়ার্ড আছে এটা আপনি সেট করে নেবেন। ওকে, সো এটা আপডেট ছিল। আর একটা জিনিস বলে রাখি, এইখানে আপনারা ভুলেও কোনো প্রকার এক্সচেঞ্জারের অ্যাড্রেস দিবেন না, অবশ্যই ওয়ালেটের অ্যাড্রেস দিবেন। সেটা ট্রাস্ট ওয়ালেট হোক, মেটামাক্স হোক, টোকেন পকেট হোক, যে কোনো ওয়ালেটের আপনি অ্যাড্রেস দিবেন, সেটা বিফ টোয়েন্টির, তবে কেউ কোনো প্রকার এক্সচেঞ্জারের অ্যাড্রেস এখানে দিবেন না, এখানে স্পষ্ট বলছে। আর এখান থেকে ইনশাল্লাহ আমাদের এই অ্যাড্রেসে তারা পেমেন্টটা করবে, তাই অবশ্যই যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন সেই ওয়ালেটের ম্যানোমিক প্রেসগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে? সো এতটুকু আপডেট ছিল। দেন আপনাদেরকে কোনো আপডেট যদি আর পরবর্তীতে থাকে, তাহলে আমি সেটা টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।